বিএনপির যে কয়েকজন ক্যারিশমাটিক নেতা ছিলেন তার মধ্যে অন্যতম সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। একসময়ের দুর্দান্ত প্রতাপশালী স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর 15 বছর ধরে কারাগারে। তাকে সর্বশেষ জনসমক্ষে দেখা গেছে 2021 সালের অক্টোবরে দুদকের একটি মামলায় আদালতে হাজিরা দেওয়ার সময়। এখন তিনি কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে তার ফাঁসির রায়ের চূড়ান্ত নিষ্পত্তির প্রহর গুনছেন। কিছুদিন আগে ছাত্র আন্দোলনের কারণে বাংলাদেশে অস্থিরতা প্রসঙ্গে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, চলমান অবস্থা নিয়ন্ত্রণ না করা গেলে তা প্রতিবেশী মিয়ানমার সহ ভারতের সেভেন সিস্টার্সে ছড়িয়ে পড়তে পারে। অন্তর্বর্তী সরকারের ক্ষমতা নেওয়ার ঠিক আগ মুহূর্তে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দিয়ে এক সাক্ষাৎকারে নোবেলজয়ী এই অধ্যাপক একথা বলেন। তার এই বক্তব্যের পরেই হঠাৎ করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে লুৎফুজ্জামান বাবরকে নিয়ে আলোচনা শুরু হয়েছে। তবে ডক্টর ইউনুস যে সেভেন সিস্টার্সের কথা বললেন সেটা আসলে কি, কেনই বা বাংলাদেশে অস্থিরতা তৈরি হলে সেভেন সিস্টার্সে তার প্রভাব পড়বে? ভারতের অরুণাচল প্রদেশ, আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও মেঘালয় এই 7 রাজ্যকে একত্রে সেভেন সিস্টার্স বলে। অনেকেই মনে করেন লুৎফুজ্জামান বাবর ভারত সরকারের কাছে একটা আতঙ্কের নাম। লুৎফুজ্জামান বাবর সেভেন সিস্টারে বিদ্রোহী দল বানিয়ে দিয়ে ভারতে অস্থিতিশীল করে দিয়েছিলেন। চীন পাকিস্তান মিলে ভারতকে যতটুকু ক্ষতি করতে পারেনি তার চেয়ে বেশি লুৎফুজ্জামান বাবর করতে পেরেছেন। 2004 সালে তিনি 10 ট্রাক ভর্তি অস্ত্র, গোলাবারুদ, রকেটের লঞ্চার নিয়ে ভারতে পাঠাতে চেয়েছিলেন। তখন তারা নিজেদের দেশে গৃহযুদ্ধে অবতীর্ণ ছিল। অরুণাচল প্রদেশ, আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও মেঘালয় মূল ভারত থেকে আলাদা হতে চেয়েছিল আর সেখানের আন্দোলনকারীদের 10 ট্রাক অস্ত্র সরবরাহ করতে চেয়েছিলেন এই লুৎফুজ্জামান বাবর, কিন্তু শেষ পর্যন্ত করতে পারেননি। এখন আসা যাক লুৎফুজ্জামান বাবর প্রসঙ্গে। 1958 সালে 10 অক্টোবর জন্মগ্রহণ করেন লুৎফুজ্জামান বাবর, তার প্রাতিষ্ঠানিক শিক্ষা HSC পর্যন্ত। 1991 সালে প্রথমবারের মতো নেত্রকোনা থেকে সংসদ সদস্য নির্বাচিত হন বাবর। এরপর 1996 সালের 15 ফেব্রুয়ারির বিতর্কিত নির্বাচনেও তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। সর্বশেষ 2001 সালে লুৎফুজ্জামান বাবর নেত্রকোনার একটি আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। 2001 সালে বিএনপি নেতৃত্বাধীন জোট বাংলাদেশে সরকার গঠন করার পর যে কয়েকজন ব্যক্তি প্রবল ক্ষমতাবান হয়ে ওঠেন তাদের মধ্যে লুৎফুজ্জামান বাবর ছিলেন অন্যতম। 2004 সালে ধরা পড়া 10 ট্রাক অস্ত্রের চালান মামলায় 3 অক্টোবর 2010 সালে 10 ট্রাক অস্ত্র মামলায় সেন অ্যারেস্ট দেখানো হয় বাবরকে। এই মামলায়ও তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। খালেদা জিয়ার সরকারের সময় প্রবল অস্বস্তি তৈরি করেছিল এই 10 ট্রাক সমপরিমাণ অস্ত্র উদ্ধারের বিষয়টি। 10 ট্রাক অস্ত্র উদ্ধারের আগে থেকেই বিএনপি সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছিল না। এর মূলে ছিল নিরাপত্তা ইস্যু। ভারত তাদের উত্তর পূর্বাঞ্চলে 7টি রাজ্যের নিরাপত্তা নিয়ে বেশ চিন্তিত ছিল। ভারতের অভিযোগ ছিল দেশটির উত্তর পূর্বাঞ্চলের বিদ্রোহী গোষ্ঠীগুলোকে মদত দিচ্ছে বিএনপি সরকার। এমন অবস্থায় ওই 10 ট্রাক অস্ত্র ধরা পড়ে।